বন্ধু, আম্পায়ার সাজিদুলকে সাকিবের পরামর্শ, আম্পায়ার হিসাবে নরম হওয়া চলবে না, আম্পায়ারিং করতে হলে সাহস রাখতে হবে। এরপর খুনসুটিতে মেতে ওঠেন দুই বন্ধু। পরামর্শ আর খুনসুটির পাশাপাশি বন্ধুকে অনুপ্রাণিত করতেও ভোলেননি বিশ্বসেরা অলরাউন্ডার। কারণ সাকিব মনে করেন, সাজিদুলের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররা আম্পায়ারিং আসলে তা দেশের ক্রিকেটের জন্যই ভালো। সাজিদুল টাইগার ক্রিকেটের সাবেক অলরাউন্ডার, বর্তমানে করছেন আম্পায়ারিং। সাজিদুলকে কাছে পেয়ে তার বোলিং রান আপ নকল করার চেষ্টা সাকিবের। বন্ধুকে নকল করে হেসেই কুল পাচ্ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠে আম্পায়ারদের সাথে খ্যাপাটে সাকিব, তবে বন্ধু আম্পায়ারের সাথে মেতে উঠলেন খুনসুটিতে। আরেক বন্ধু মাহমুদুল্লাহ একদমই কম যান না। তিনি মনে করিয়ে দিলেন ঘরোয়া লীগের কথা, কিভাবে সাজিদুলের বল তাকে বিরক্ত করত। প্রথম বল ডান পাশ দিয়ে ওয়াইড, তো পরের বল বাঁ পাশ দিয়ে ওয়াইড। এভাবে স্মৃতিচারণ করেই নিজেদের আনন্দ ভাগাভাগি করেন এই তিন ক্রিকেটার। জাতীয় দলের হয়ে 3 টেস্ট এবং 1টি টি-20 ম্যাচ খেলেছেন সাজিদুল ইসলাম। আর ওই ম্যাচগুলো স্মৃতিচারণ করতে গিয়েই সাকিব রিয়াদের এমন কাণ্ড। সাকিব মাহমুদুল্লাহদের সমসাময়িক কালেই জাতীয় দলে পা রেখেছিলেন অলরাউন্ডার সাজিদুল ইসলাম। 2008 থেকে 2013 সাল পর্যন্ত মোট 4টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। সিলেট রয়্যালসের হয়ে BPL খেলেছেন এক আসর। তবে সাকিব মাহমুদুল্লাহদের মতো সাজিদুলের ক্যারিয়ার মিষ্টি মধুর না হওয়ায় 2019 সালের পর ব্যাট প্যাক গুছিয়ে সমাপ্তি ঘটান খেলোয়াড়ি জীবনের। তবে মাঠের খেলা ছাড়লেও ক্রিকেটকে বিদায় বলেননি সাজিদুল। বর্তমানে আম্পায়ারিং করছেন লিস্ট এ ক্রিকেটে। সতীর্থ সাজিদুলকে বিদায় বলেই প্যাড হেলমেট পরে ক্রিজে নেমে পড়েন সাকিব আল হাসান। নেটে বেশ কিছুক্ষণ নিজের ব্যাটে শান দিয়ে নিয়েছেন। ব্যাট হাতে এবারের আসরে বিধ্বংসী মুড়ে আছেন বরিশালের অধিনায়ক। ইফতিকারের পাশাপাশি তার ব্যাটেই ভর করে আছে সাউদার্ন আর্মিদের পুরো ব্যাটিং ডিপার্টমেন্ট। ধারাবাহিক ব্যাটিংয়ের টুর্নামেন্টে শুরু থেকেই ডমিনেট করছেন সাকিব। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে ডমিনেট করেছে তার দল ফরচুন বরিশালও। তবে গেল ম্যাচে একদমই হাসেনি বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাট, যার মাশুলও দিতে হয়েছে হারের মাধ্যমে। কুমিল্লার বিপক্ষে হারের ফলে টেবিলের 2 থেকে ফরচুনটা ছিটকে গেছে 4 নম্বরে। 11 ম্যাচ শেষে 7 জয়ে বরিশালের বর্তমান পয়েন্ট 14, আর পরের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে জয় পেলে তা হবে 16। অর্থাৎ সেরা 2-এ থেকে গ্রুপ পর্ব শেষ করার কোনো সুযোগই আর নেই সাকিবদের সামনে, কারণ 2 ও 3 নম্বরে থাকা রংপুর ও কুমিল্লার পয়েন্ট ইতোমধ্যেই সমান 16 করে। তবে নেট রান রেটে এগিয়ে থেকে 2 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স। দল দুইটির পরবর্তী খেলাও নিজেদের মধ্যে, ফলে তাদের মধ্যে যারা জয় পাবে তাদেরই সুযোগ থাকবে প্রথম কিংবা দ্বিতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করার। আর যারা হারবে তাদের নেট রান রেটে ফাইট হবে সাকিবের বরিশালের সঙ্গে। যারা এগিয়ে থাকবে তারাই তৃতীয় হয়ে শেষ করবে রাউন্ড রবিন লিগ। পারভেজ আল হাসান, বিডি ক্রিক টাইম।